দূষিত জল পি কলবল লোকে কি জীবন হরাউছি তো কি মৃত্যু সহ লড়ুছি। ঢেঙ্কানা জেলা কামাক্ষানগর কন্তীয় কুটসাহি গাঁরে ব্যাপুছি কিডনি রোগ। গাঁরে তিনটি নলকূপ বসিছে, কিন্তু সেথিরু দূষিত লৌহযুক্ত গোলিয়া পানি আসুথিবা বেলে দুইটি খোলা কূপ খরা দিন নহেণু শুখি যাউছে। গ্রামবাসীঙ্ক পাই কূপ এবং নলকূপ হি পানীয় জলর একমাত্র উৎস। লাল লৌহযুক্ত জলকু ব্যবহার করিবা পাই বাধ্য হেউছন্তি সাহি বাসিন্দা, ফলরে কিডনি রোগরে আক্রান্ত হেউছন্তি। 10 বর্ষরে 30 অধিক জীবন যাইথিবা বেলে একাধিক লোক আক্রান্ত হেলেনি। হেলে সবু জানিবি প্রশাসন পালটিছি সম্পূর্ণ নীরব দ্রষ্টা। এটা তো পানি সুবিধা নাই, এরা নলকূপ পানি আমি খাওছু, সেতরে গুন্ড আসুচি, মাটি পানি আসুচি, আউ গোলিয়া পানি বি আসুচি, এরা খাইকিরি কিডনি রোগী হউছে আগু হউছন্তি আগু। আক্রান্ত হেলানি 3 জন তো নষ্ট হয়ে যাইছন্তি, আউ আক্রান্ত 17-18 জন অবিকা বর্তমানে বি হেলেনি। এনে বর্তমানে বি মো স্বামী বি সেমতি বি কিডনি রোগের 8 বর্ষ ইতি হেলানি, সে বি মেডিসিন হয়ে খাওছন্তি। আম কন্তিপুর সাই পঞ্চায়েতরে পানীয় জল যোগান লাগি যেতিকি ব্যবস্থা বর্তমান সুদ্ধা করা হয়েছে সেটা পর্যাপ্ত নুহে, সেথুরু অধিকাংশ লোক উপকৃত হোনাহান্তি, খুব কম লোক উপকৃত হোছন্তি। বারম্বার জনসাধারণ দাবি করুছু যে নিকটের ব্রাহ্মণ নদী অছি, ব্রাহ্মণ নদী কূলর খনন করিকিরি পানি যোগানোর ব্যবস্থা করা গলে বিশেষত আম কন্তিপুর সাই পঞ্চায়েতর কন্তীয় মৌজাটি এবং আমার ভীষণ পানি কষ্ট হওয়া ভৈরব সাইটি উপকৃত হয়ে পারন্তা। কিডনি রোগীঙ্ক সংখ্যা এবে বড়িবারে লাগিছে, 30 ঊর্ধ্ব এবে থার্ড স্টেজ অছন্তি, যেমানে কি কটক ও ভুবনেশ্বরে সরকারি ও বেসরকারি হসপিটাল চিকিৎসিত হচ্ছে। মাত্র গরিব খটিখিয়া এবং দিনমজুরিয়াঙ্ক পাই কিডনি জনিত রোগরে লক্ষ লক্ষ টাকা খরচ করিবা কষ্টকর হয়ে পড়ুছে, ফলরে গ্রামবাসী মৃত্যুকু আপণেই নেউছন্তি। তেবে গ্রামীয় জল যোগান ও পরিমল বিভাগ পক্ষরু আজকু 10 বর্ষ হেব গাঁরে ওভরহেড ট্যাঙ্কি তৈরি হয়ে আউটপোস্ট লাগিছে, মাত্র পানীয় জলর সুবিধা নাহি। বিভাগীয় অধিকারী কেবল কাগজ কলমরে নিজর কার্য করুথিবা বলি স্বাস্থ্য ও পরিমল ব্যবস্থা এবে কমারে। সেপরি নুয়া ওভরহেড ট্যাঙ্কি নির্মাণ পাই দাবি করি আসুথিলে মধ্যে কেহি কর্ণপাত করুনথিবা অভিযোগ করিছন্তি স্থানীয় সরপঞ্চ। পানি যোগ আমি সমুদায় সদাবেলে কহুছু, হ্যাঁ করদা করদা করি কিছু করুনা কিছু নাই, তারপরে রাজনীতি পুরাইকি কম করছেন বন্ধ বন্ধা করদে, আমি তো বিশেষ আমার পড়াঝুড়া নাই, সে আমি কুচু করদেও হ্যাঁ করি, তারপরে বন্ধ বন্ধা করদি কম করি রাজনীতি প্রেসর পকাইকি এ দল করছেন এ দল করছেন এমনি করি সব বন্ধ বন্ধা করছেন। পানির সমস্যা তো বহু দিন হলানি লাগি রয়েছে, যাদ্বারা কি মু প্রত্যেক সমিতি মিটিং রে মধ্যে বারবার কহুছি যে আমার পানির সমস্যা দেখা যাচ্ছে, লোকঙ্কর কিডনি খারাপ হচ্ছে, পানি বি এবে শীতদিন হয়ে গলা পানি টোপাই বি পাওনাহান্তি, কহিবা দ্বারা সে কহিলেন যে বর্ষে হলানি হয়ে গলানি বলে হয়ে যাবে হয়ে যাবে লগাউছন্তি, এবে বি মঝিরে কথা হয়েছিলি নাথ বাবুঙ্ক সহ সে কলে সবু হয়ে যাইছি, আসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র কহুছন্তি হ্যাঁ আউ 20 দিন পরে হয়ে যাবে, কিন্তু করুনাহান্তি কিছু নাই। পানীয় জল পৌঁছিবা পাই রাজ্য সরকার বসুধা যোজনা করিছন্তি সত, কিন্তু অসাধু অধিকারীঙ্ক মনমুখী কার্য যোগু নিরীহ জীবন অযথা বলি পড়ুছে। কিডনি রোগর গাঁ পালটিথিবা কন্তীয় কুটসাহি প্রতি প্রশাসন কি স্বাস্থ্য বিভাগ কোন নেউছি পদক্ষেপ তাহা উপরে নজর। ঢেঙ্কানাল জেলা কামাক্ষানগর সূর্যকান্ত বেহরাঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ।